হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আর আজকে হচ্ছে কি, আমরা যাব আবার সমুদ্রে স্নান করতে। একটু পরে রান্না বান্না হবে, সেগুলো হয়ে গেলে আমরা পুরীতে যাব আবার স্নান করতে। আর এখানে এই যে আমরা যে হোটেলটা আছি, এই হচ্ছে কি হোটেলটা, হোটেলটার ভিতরে দেখার পরে ঠিক আছে, এই যে তো হোটেলটার ভিতরে পরে দেখাবো, আর বাইরের ভিউটা, হ্যাঁ আমাদের যে হোটেলে আছি সেই হোটেলের ছাদ থেকে বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে কি বাইরের ভিউটা, ঠিক আছে, এখান থেকে খুব সুন্দর লাগছে। এই যে আকাশটা খুবই সুন্দর লাগছে, কাল তো সারা দিনটা বৃষ্টি হয়েছে, দুপুরের দিকে একটুখানি বৃষ্টি ছিল না বলে আমরা কালকে গেছিলাম সমুদ্রে স্নান করতে, কিন্তু আজকেও আবার স্নান করতে যাব। আর আজকে ভোরে মানে আমরা হচ্ছে কি সানরাইজ দেখতে যাব বলে উঠেছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তখন চারটে সাড়ে চারটে হবে, তো ওই জন্যে আমরা যাইনি, একটু আগে গেছিলাম, দেখলাম ঠিক আছে, তো আমরা আবার স্নান টান করতে যাবো। এখন হচ্ছে আমরা যে রুমটাতে আছি সেই রুমটা, তো রুমের তিনতলাতে আমরা আছি। এই যে আকাশটা জাস্ট অসাধারণ। এখন আমাদের এখানে রান্না বান্নাও হচ্ছে, সমন্দর মে হচ্ছে, সবাই কাজে ব্যস্ত আছে, সব যে যার জামা কাপড় কাচা হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, কেউ কিছু বল, কিরকম লাগছে এখানে? খুব ভালো লাগছে, সবাই তো প্রথম যে আসে সে তো প্রথমেই আসে, তারপর দ্বিতীয়বার এলো, দ্বিতীয়বার, হ্যাঁ পড়তে বল, আরে বল, জামা কাপড় ধুলে হবে না বলে নেই আগে, বুঝেনি এসে এত ভালো লাগবে আমরা বুঝতে পারিনি। আমরা প্রথমে তো আসতেই চাইছিলাম না, কারণ আমরা কলকাতার পুজো ছেড়ে আমরা আসবো না, মন খারাপ লাগছিল, কিন্তু যখনই কালকে আমরা স্নান করেছিলাম তারপর থেকে আমাদের সত্যি ভালো লাগছে। ও বাবা, ওর কি ইচ্ছা রোজ স্নান করার জন্য, এখানে থেকে যাবে, থেকে যা, তখন থাকতে থাকতে মনে হবে এখানে আর ভালো লাগবে না, কলকাতায় ঘুরে আসি। এখানকার মানুষেরও মনে হয় যে আমরা কলকাতায় যাই, আমাদের যেরকম ইচ্ছা হয় যে আমরা পুরীতে আসি, সে ওদেরও মনে হয়। তো এই বাইরেটা দেখালো, তুইও কিরম লাগছে? সেই লাগছে, হ্যাঁ দারুণ দারুণ। আমার বাবা মাকে আনতে পারিনি, কারণ বাবা এখন একদমই চলতে পারে না, খুবই অল্প, আর এত দূরে জার্নি, তো যদি কিছু হয়ে যায় সেই ভয়ে আমরা আনিনি। আর মা আসবে, মা এলে বাবাকে হচ্ছে কে দেখার সেরকম কেউ নেই, সেই জন্যে মাকেও আনতে পারিনি, কিন্তু নেক্সট টাইম চেষ্টা করব আমার মাকে আনার, আর বাবা অসুস্থ বলে মাকে আমরা আনতে পারিনি। তো এই হচ্ছে কি বাইরের ভিউটা,
কিন্তু ফ্রেন্ডস আমাদের এখানে যেটা সবথেকে বেশি অসুবিধা হচ্ছে, আমরা দেখো হিন্দি খুব একটা জানি না, অল্প সচরাচর জানি, হ্যাঁ মেহুয়া স্যাহুয়া এইসব জানি, এছাড়া কিছু জানি না। আর এখানকার লোকেরা উড়িয়া, ওরা ওরা অন্যরকম কথা বলছে, আমরা ওদের কথা বুঝতেই পারছি না, সেই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে না, হ্যাঁ সেই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। আমরা এইভাবে জামা কাপড় মেলেছি কারণ এখানে দড়ি নেই কোনো, হ্যাঁ আমরা যে রুমটা নিয়েছি সেখানে দড়ি নেই, তাই আমাদের জামা কাপড় এই অবস্থা। আর দুদিন বৃষ্টি হয়েছে, আমরা যেদিন এসছি সেই দিন পরের দিন সকাল ভোর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য আমরা হচ্ছে গিয়ে কিছুই করতে পারিনি, তো এখন সব জামা কাপড় কাচাকাচি চলছে। কালকে কেচেছিলাম, সেগুলো ভিজেছিল, সেগুলো সব শুকনো করা হচ্ছে। আর শুনতে যখনই যাচ্ছি বালি ফালি লেগে যাচ্ছে, এই যে গেছিলাম বালি ফালি সব একাকার হয়ে গেছে। এ অভিরু তুই কিছু বল, কিরম লাগছে পুরীতে এসে? ওখানে গিয়ে স্নান করেই চলে এসেছে, ওকে আটকানো যাচ্ছে না, ছুটে ছুটে চলে যাচ্ছে। তোমাদের সাথে আবার দেখা হবে, আমাদের এখন রান্না বান্না চলছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কালকেও। আর হ্যাঁ তারপরে হচ্ছে কি রান্নাবান্না হচ্ছে নিচে, আর সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি, চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের অন্য হোটেলের একটা মানে বাড়িতে নারকোল গাছ ছিল, তো সেখানে দেখি হঠাৎ করে একটা হনুমান এলো, এসে একটা ডাব পারলো, ঠিক আছে মানে ডাবটাকে দাঁত দিয়েই ও ছাড়ালো, ছাড়িয়ে জলটা খেতে যাচ্ছিলো, আর বেচারির কাছ থেকে মানে ডাবটা পুরো নিচে পড়ে গেল। তা ও গাছের মধ্যে বসেছিলো, থাকতে থাকতে এদিক ওদিক করছিলো, আর করতে করতে ও অন্যদিকে চলে যাচ্ছিলো। তোর ভিডিওটা আমরা করেছি, বেশ ভালো লাগছিল ওকে, ঠিক আছে। আমাদের কলকাতাতে হনুমান দেখা যায় দক্ষিণেশ্বর গেলে, আর আমাদের বাড়িতে মাঝে সাঝে মানে খুব ভুল ভবিষ্যৎ, মানে সব মানে তিন চারজন মিলে সব আসে, মানে আবার চলেও যায়। আমাদের বাড়িতে না, আমাদের এই পাড়াতে মাঝে মাঝে ওরা আসে, কারণ আমাদের পাড়া থেকে দক্ষিণেশ্বরটা অনেকটাই কাছে। দক্ষিণেশ্বর হচ্ছে কি মন্দির, আর আমাদের বাড়ি শিথির মুক্ত, ওই জন্য আমাদের এখানে একবার এসেছিলো, সেটা তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়েছি, বিকালবেলা এসেছিলো, তার আগেও মানে তার আগের বছরও একবার এসেছিলো। আমি এখানে আছি যতদিন, মানে দু বছরে আমি ওদেরকে দুবার দেখেছি। আর দক্ষিণেশ্বর তো আছি, দক্ষিণেশ্বরে আগে প্রচুর পরিমাণে ছিল, এখন খুব কম। তো আমরা যখন পুরীতে গেছিলাম তো এই হনুমানটাকে দেখেছিলাম। তো ওখানেই ঘোরাঘুরি করছে, ওখান থেকে সরছে না। আর আমি এটা দেখে অবাক যে নারকোল গাছ থেকে কচি ডাব পারলো, পেরে ডাবটাকে দাঁত দিয়েই ফুটো করলো, কী করে করলো জানি না, আমি এরকম কোনোদিন দেখিও নি, করে সেই ডাবটাকে খেতে খেতে যে পড়েও গেছে। আর তারপরে আমরা যখন সমুদ্রে স্নান করতে গেছিলাম, বলেছিলাম আমরা রান্নাবান্না করবো, তারপর সমুদ্রে স্নান করতে যাবো, স্নান টান করে এসে মানে এসে দেখছি যে একটা হনুমান এরকম এসে, যা সবজি ছিল, ঝিঙে ছিল, টমেটো তো খাচ্ছে, শশা ছিল, সেগুলো খেয়েছে, কুচে কুচে ফেলেছে নিচে, ঠিক আছে দেখছি বসে বসে টমেটো খাচ্ছে, দেখো কি সুন্দর খাচ্ছে। আর ঝিঙে টিঙেগুলো এই যে কুচিয়ে ফেলে দিয়েছে, আর টমেটোটা খাচ্ছে, শসাও মানে গাল দিয়ে মানে দাঁত দিয়ে কুচি কুচিও ফেলে দিয়েছে, আর টমেটোটাই ও বসে বসে খাচ্ছে। তোকে তার হেই হেই করছিলো, তো তখন হচ্ছে কি এদের দিকে ছুটে চলে আসছিল, এই জন্য এরা ভয়ে ছুটেছে। তো ভিডিওটা এখানেই শেষ করি।